আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি সকলে আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছে। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা জানাবো কাঠের সিঁড়ি যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে ব্যাখ্যা কী হবে। কাঠের সিঁড়ি মুনাফিক বন্ধুর প্রতি ইঙ্গিত বহন করে, আর তাতে আরোহী অবস্থায় দেখলে সে কোনো এক দলিল প্রতিষ্ঠা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, ফাইন ইসতাতাতা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামাই ফাতাতিয়াহুম বিআয়া, সূরা আনআম আয়াত নং 35। তবে আপনি যদি ভূতলে কোনো সুরঙ্গ অথবা আকাশে কোনো সিঁড়ি অনুসন্ধান করতে সমর্থ হন অতপর তাদের কাছে কোনো একটি মুজিজা আনতে পারেন, তবে নিয়ে আসুন। এবার কেউ বলেন সিঁড়িতে আরোহী দেখলে সে মুনাফিক সম্প্রদায় থেকে সাহায্যপ্রাপ্ত হবে, আবার কেউ বলেন সিঁড়ি সফরের দলিল। যদি কোনো ব্যক্তি মানুষের কথা শোনার জন্য সিঁড়িতে ওঠে তাহলে এর তাবির হলো তার রাজত্ব লাভ হবে এবং সে বিচারক হবে। যেমন কুরআনুল করিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমলাহুম সুল্লামুন ইয়াস্তামিউনা ফি ফালইয়াতি মুস্তামিউহুম বিসুলতানিম মুবিন, সূরা তুর আয়াত নং 38। না, তাদের কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করে তারা শ্রবণ করে, থাকলে তাদের শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক। আর যদি কেউ স্বপ্নে মাটিতে পড়ে থাকা সিঁড়ি বা মই দেখে তাহলে এর তাবির হলো সে অসুস্থ হবে আর দাঁড়ানো দেখলে সুস্থ হবে। প্রশস্ত সিঁড়ি বা সিঁড়ির তাক স্ত্রীর ভালো চরিত্রের উপর আর সংকীর্ণ হলে খারাপ চরিত্রের উপর বোঝাবে। প্রিয় দর্শক, স্বপ্নে কাঠের সিঁড়ি দেখলে ব্যাখ্যাগুলো কি হতে পারে তা আমি আপনাদের সামনে পেশ করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।